কেন্দ্রীয় গৃহমন্ত্রীর মুখত আপনি শুনে হয়তো যে অসম বানমুক্ত হব, অসম আন্দোলনমুক্ত হব, অসম বানমুক্ত হব, কিন্তু কামপুরের যে পরিবেশ সেয়া দেখার পিছত আপনি নিশ্চয় কব যে অসম কেতিয়া বানমুক্ত হব। আমি পরিবেশ দেখাইছো আর এই মুহূর্তে আমি চাংচুকিরে চেটেং বজাৰৰ ওচৰত এটা পরিবেশ আমি দেখাইছো যে ককা এটা আছে, এইটো তেওঁলোকে ঘর পকীঘর সাজিছিলে, কিন্তু দেখিবলৈ পোৱা গল যে ঘরের কিন্তু ভিতরতো এটা একাঠু পানি। আপোনাৰ কিমানমান বয়স হৈছে? 87। পানি প্রতি বছরে পানি একেই থাকে? পানি তেনেকে হওয়া নাই, 20 চনত হয়েছিলে আর এতিয়া হয়েছে। ডাঙর পানি, ডাঙর পানি, ডাঙর পানি, পানি নহব কারণে আপনাকে উখকে ঘর সাজে, তারপরও পানি নেই। কি করিম এতিয়া, কি করিম? মাথাউরিক বান্ধিবলে সরকার নকানি, মাথাউরিক বান্ধিবলে সরকার কোয়া আছে, টাকা দিয়ে, কিন্তু কি বান্ধে আর তেওঁলোকে হে জানে। সরকার মানুষ কি বলে কয়, মাথাউরি বা বান্ধি দিম পানি কলে কি হব? তেওঁলোকে টকা দিব, যিখিনি মানুহে লিডার লিড লব সেইখিনি মানুহে সম্পূর্ণকে বান্ধি নিদিয়ে আপনি দেখা পাইছে যে পানিতে এনেদরে তেওঁলোকৰ পকী ঘৰ সাজিছিল উখকৈ, কিন্তু দেখিবলৈ পোৱা গৈছে যে তাৰ পিছতো কিন্তু পকী ঘৰ ভিতৰতো একাঠু পানী, যাৰ কাৰণে এতিয়া তেওঁলোকে এই সা সম্পত্তি তেওঁলোকৰ যি ডুবিছে আৰু সেইসমূহ তেওঁলোকে আনলৈ লৈ যাব নোৱাৰে বা দূৰলৈ যাব নোৱাৰে, কিন্তু এতিয়া পানীৰ মাজতে আবদ্ধ হৈ থাকিবলগীয়া হৈছে। এনেকৈ এটা পৰিয়াল নহয়, আমি কৈছোঁ যে কামপুৰতে এই যি চাংচুকি আমি পৰিৱেশ দেখুৱাইছোঁ, কিছু মুহূৰ্তৰ আগতেও আমি কৈছিলোঁ যে এগৰাকী আইতাও তেওঁ নিজৰ কথা কৈছে যে কিদৰে কামপুৰত বান প্রতিবারে তেওঁলোকে মাথাউরির নামত সরকারে কয় যে কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু মূরকত গৈ দেখিবলৈ পোৱা যায় যে ইটোর পিছত সিটুকৈ মাথাউরি ভাঙে। প্রথমে বকুলগুৰি মাথাউরিলৈ দেখা পোৱা গৈছিল যে একাংশই তীব্র আন্দোলন করেছিল যে মাথাউরি নোহোৱা পর্যন্ত হয়তো সরকার তেওঁলোকে নির্বাচন বয়কট করব, কিন্তু মূরকত দেখিবলৈ পোৱা গল যে বকুলগুৰি মাথাউরি নির্মাণ হল, কিন্তু কি হল, পুনৰ বকুলগুৰি মাথাউরি পানি সোমাইছে। তারপর যদি আমি চাও গোসাইগাঁও, তেতিয়ালে আনটো মাথাউরি সেই একেই অবস্থা হৈছে, অর্থাৎ ইটোর পিছত সিটো মাথাউরি ভাঙি আজির দিনটি যদি চাই তেতিয়ালে কালি নিশা দুটাকৈ যে মাথাউরি ভাঙিছে আর তারপর সম্পূর্ণরূপে প্লাবিত হয়ে পড়েছে চাংচুকি, দক্ষিণ চাংচুকি আরম্ভ করে নৈপামর সমগ্র অঞ্চল কিন্তু এটা পানিত বুর গেছে। জেলা প্রশাসনের ইতিমধ্যে দেখবলে পোৱা গৈছে যে জয়েন্ট ডাইরেক্টর হেলথর পর আরম্ভ করে আরক্ষী অধীক্ষক সকলো আহিছে, কিছু মুহূর্তের পিছত উপ আয়ুক্তগৰাকীও আহি উপস্থিত হব, কিন্তু তৎকালীনভাবে কেইটামান দিনের আগতে বানমুক্ত কিদরে বানর সংহারি তেওঁলোকে রোধ করব নোৱাৰিলো, তারপর কিদরে প্রশমন পাব পাৰি, দুর্যোগ প্রশমন বিভাগের এক গুরুত্বপূর্ণ আলোচনায় মিলিত হয়েছিল, কিন্তু তারপর দেখা গল এই পর্যন্ত কিন্তু কোনো ধরনের ব্যবস্থা করা হওয়া নাই। তৎকালীনভাবে যদি ব্যবস্থা নকরে তাহলে এই সকল লোকের যদি জনজীবনের কারণে বিপদ মাতি আছে সেই ধরনের কিন্তু দেখবলে পাওয়া গেছে। জীবকুলের কারণেও ইতিমধ্যে আপনি নামঘরের ওসর একটা আমি পরিবেশ দেখাইছো, প্রায় 1500 ব্রয়লার সম্পূর্ণরূপে পানিত এই মুহূর্তত মৃতপ্রায় অবস্থাত আছে। কোম্পানির পৰা সেই ব্রয়লার পুহি ঘরখন চলি আছিল, কিন্তু এতিয়া সেই ব্রয়লার ইয়াতে মরি গেছে, কোম্পানির লোক আহা কথা আছিল কিন্তু নাহিলে। এয়া মাত্র একটা পরিবেশ আমি দেখাইছো, চারিওফালে যদি চাই তাহলে একই পরিবেশ যে এনেদরে দেখবলে পাইছে।